জাদুর শহর, একটা গানের পর ঢাকা শহরের নামই হয়ে গেছে জাদুর শহর। এই জাদুর শহরে দিনে দুপুরে কত রং বেরঙের ঘটনা ঘটে, যার সাক্ষী হন আপনারা অনেকেই। এই শহরে রাত গভীর হতে থাকলে কি ঘটে? সবাই কি ঘুমিয়ে পড়ে? না, রাত জেগে কাজ করার মানুষের অভাব নেই এখানে। কিন্তু ঢাকার রাতের চিত্র দেখতে গিয়ে কিছুটা বিস্মিত হয়েছে তালাশ টিম। চেনা চেনা জায়গাগুলো অচেনা হয়ে যায়, খুব পরিচিত এবং সহজ সরল যাতায়াতের জায়গাগুলো হয়ে যায় অনিরাপদ। ভিন্ন মানুষদের ভিন্ন কর্মকাণ্ডের দখলে চলে যায় এই জাদুর শহর ঢাকা। আর এসব নিয়েই এবারের তালাশ। আপনারা যারা রাতের বেলার মোহনীয় সৌন্দর্যের ঢাকা শহরকে দেখতে চান, তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সারাদিনের ক্লান্তি শেষে আপনি যখন রাতের বেলা বিছানাকে বেছে নেন, তখনই বদলে যেতে থাকে ঢাকা। তারপর আবার যখন দিন আসে, মনে হয় যেন কিছুই হয়নি। আর মাঝখানের এই সময়টাতেই কয়েকদিন নজর রেখেছিল তালাশ টিম। এটা ঢাকার অন্য সব রাস্তার মতো নয়, এই ফুটপাতের আলো ঢাকার অন্য সব ফুটপাতের আলোর মতো নয়, এই জায়গার গুরুত্ব ঢাকার অন্য সব জায়গার মতো নয়। কারো কারো জন্য এই জায়গাটা নিয়মিত হয়ে গেছে, কেউ কেউ আবার পেশাগত দায়িত্ব পালনেও এখানে আসে। এটা একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানকার দৃশ্য দিনে এক রাতে আরেক। রাজধানী ঢাকার এই জায়গার উপর প্রায় এক মাস নজর রেখেছে তালাশ টিম। জায়গাটির নাম আগেই বলতে চাচ্ছি না, যারা এরই মধ্যে চিনে ফেলেছেন তারা মুখ বুজে থাকুন। এই জায়গা নিয়ে তালাশের অনুসন্ধান দেখার আগেই বলে নিই, যারা রাতের বেলা ঢাকায় ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এসব দৃশ্য বিব্রতকর হতে পারে। তবু এই মেগা সিটির রাতগুলো অন্যরকম। ইকবাল হোসেন ও আয়েশা আক্তার লিপি বিয়ে হয়েছে প্রায় 17 বছর। চাকরিজীবী ইকবাল হোসেন দিনের ব্যস্ততার জন্যে স্ত্রীকে তেমন একটা সময় দিতে পারেন না, তাই অফিস শেষ করে মাঝে মাঝে রাতে বের হন নিয়ন আলোয় ঢাকা শহর দেখতে। রাত 1-2 এই টাইমগুলোতে একটু বের হইতে খুব ভালো লাগে, তখন ঢাকা শহরটা একটু অন্যরকম থাকে। তবে খুব সাহস করে রাতের ঢাকা দেখতে চাইলে ভিন্ন ঘটনারও প্রস্তুতি নিয়ে রাখতে হবে। চন্দ্রিমা উদ্যানের ওখানে আসছিলাম, আসার পরে মানে কিছু যে গার্ড থাকে তো তারা এসে আমাদেরকে সন্দেহ করছে, নিয়ে একটু দূরে নিয়ে আমাকে জিজ্ঞেস করছে আমার পরিচয়। তারপরে আমার ওয়াইফের আবার জিজ্ঞেস করছে আরেকজন এসে, তো আমরা বললাম যে আরে কী ভাই, আমরা স্বামী স্ত্রী এখানে ঘুরতে আসছি আর আপনারা এভাবে আমাদেরকে বিব্রত করতেছেন। এক হাতির ঝিলি ঢাকা শহরের চেহারা বদলে দিয়েছে অনেকখানি। কে জানত সেই বেগুনবাড়ি খালের রূপ একদিন এরকম হবে, রাতে জায়গাটির ভিন্ন সৌন্দর্য দর্শনার্থে বাড়ায়। রাতে হাতির ঝিলে কিছু ভিন্ন চিত্র দেখা যায়, কেউ আসে বেড়াতে, কেউ আসে মাতলামি করতে। এসব দৃশ্য আবার বেড়াতে আসা লোকজনকে আবার না আসার প্রতিজ্ঞা করতে অনুপ্রেরণা দেয়। তবে হাতির ঝিলে রাতের বেলায়ও কিছু নিরাপত্তা কর্মী কাজ করে। আমাদের চোখে যদি একদম অসামাজিক কাজ পড়ে তাহলে আমাদের করার কিছু থাকে আর কি। এই শহরকে নিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই স্বপ্ন দেখে। শুধু ইকবাল আর আয়েশা দম্পতি নয়, এই শহরে যারা নিয়মিত হেঁটে চলাফেরা করেন তাদের চোখেও অনেক বিব্রতকর দৃশ্য ধরা পড়ে। অধিকাংশই দেখেও না দেখার ভান করে চলে যান, আর যারা প্রতিবাদ করতে চান তারা নিজেরাই হয়তো অন্য কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যান। কারণ রাতের বেলা ঢাকা শহরের চেহারা এবং আচরণ দুটোই বদলে যায়।
রাত 10:30 চন্দ্রিমা উদ্যান। গেট দিয়ে ঢুকতেই পুলিশের বাধা। তালাশ টিম পার্কের ভেতরে সন্দেহজনক কয়েকজনের অবস্থানের তথ্য পেয়েছে। অন্ধকার থেকে বেরিয়ে এলো একজন। রমনা পার্ক আর শিশু পার্কের মাঝের রাস্তা এটি। সন্ধ্যার পর রমনা পার্কের দেয়াল ঘেঁষে প্রায় 20-25টি বিশেষ তাঁবু তৈরি হয়। রাস্তার পাশে ফুটপাতের উপরই চলে এসব কর্মকাণ্ড। রাত যত গভীর হয়, তালাশ টিমের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে ছুটোছুটি শুরু হলো। একজনকে পাওয়া গেল, আরেকজন জীবিকার অবলম্বন হিসেবে বেছে নিয়েছে তাদের নাকি নাগরিক জীবন ব্যবস্থাকে। সমাজবিজ্ঞান আর ইতিহাস অবশ্য বলছে একটা সমাজের সামাজিক ভারসাম্য রক্ষার জন্য হলেও পতিতালয় দরকার, কিন্তু তাই বলে এমন উন্মুক্ত ভাবে চলবে এসব? বিজয় সরণী যোগাযোগের দিক থেকে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। বিজয় সরণী মোড় থেকে দক্ষিণ দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউ চলে গেছে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে। উত্তরের রাস্তা মহাখালী হয়ে উত্তরার দিকে, পূর্ব দিকে তেজগাঁও শিল্প এলাকা এবং পশ্চিমের রাস্তা গেছে চন্দ্রিমা উদ্যান হয়ে মোহাম্মদপুর ও মিরপুরের দিকে। বিজয় সরণির উত্তর পূর্ব পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়, দক্ষিণ পাশে বঙ্গবন্ধু নব থিয়েটার, এর পাশেই সামরিক জাদুঘর, দক্ষিণ পশ্চিম পাশে জাতীয় সংসদ ভবন, এর উত্তরে চন্দ্রিমা উদ্যান এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। আর বিজয় সরণির উত্তরে গা ঘেঁষে পুরাতন এয়ারপোর্ট। মাঝখানের এই জায়গাটির দিকেই নজর তালাশ টিমের। দিনের আলোয় এখানকার চেহারা এরকম। দিনের বেলা এই সিগন্যালে গাড়ি থামলে যে কেউই বিব্রতকর অবস্থায় পড়ে যেতে পারেন। এই অংশটিও ঢাকার বর্ধিত সৌন্দর্যেরই একটি অংশ। এতটুকু জায়গার মধ্যেও মেঠো পথের মতো দেয়াল মুখে একটা রাস্তা চোখে পড়ল। পায়ে হাঁটার কারণে কাঁচা ঘাস মরে রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তা ধরেই সামনে এগোল তালাশের ক্যামেরা দেয়াল পর্যন্তই, অর্থাৎ এখানে কিছু হয় আলামত ছড়ানো ছিটানো আশেপাশে। এবার এই বিজয় সরণির রাতের দৃশ্যের দিকে নজর দেয়া যাক। আমরা তো আশা করতেই পারি যে বিজয় সরণির মতো গুরুত্বপূর্ণ একটি জায়গার পরিবেশে রাত আর দিনের মধ্যে তেমন কোনো হেরফের হবে না, কিন্তু বাস্তবতা কি আসলেই তা বলে? চলুন দেখি কি অবস্থা। দিনের আলো নিভে গেলে যত অন্ধকার হতে থাকে দৃশ্যপটের ততই পরিবর্তন হতে থাকে। সন্ধ্যা হচ্ছে, মূল সড়কের সোডিয়াম লাইট জ্বলে উঠছে, কিন্তু ফুটপাতের দিকের লাইটগুলো জ্বলছে না। একটা দুইটা নয়, ফুটপাতের কোনো বাতি জ্বলছে না। রাত 10:00। একটু দূর থেকে দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করার চেষ্টা করছে তালাশ টিম। পুরাতন এয়ারপোর্ট, লিংক রোডের গা ঘেঁষে যে দেয়াল, তার সাথে পলিথিন ও কাগজে মোড়ানো অস্থায়ী কয়েকটি ঘর চোখে পড়ল। ঘরগুলোর আশেপাশে কিছু মেয়েদের আনাগোনা। এরা সবাই যে মেয়ে নয় সেটাও পরে বুঝতে পেরেছে তালাশ টিম। আশেপাশে দর্শক বেশে অনেককেই দেখা যাচ্ছে। কেউ কেউ তাদের সাথে দেখা করছে, কথা বলছে, কেউ কেউ ঘন অন্ধকারের আড়ালেও ঢুকে পড়ছে, তাই কিছু দেখা যাচ্ছে না। একটা জায়গার গুরুত্ব কিসের উপর নির্ভর করে
এই প্রশ্নের জবাবে অনেক উত্তরই আসতে পারে। কোনো একটা জায়গার কয়েক গজের মধ্যে যদি একটা দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থাকে, জাতীয় সংসদ ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা থাকে, তাহলে সেই জায়গার গুরুত্ব সম্পর্কে বিশেষ করে কিছু বলার থাকে না। বিজয় সরণির মতো একটি জায়গায় কিভাবে এসব কর্মকাণ্ড হয় সেটাই অবাক করে। চার মিনিট পর আসছে বিরতির আগে আমরা কথা বলছিলাম বিজয় সরণির গুরুত্ব নিয়ে, কারণ রাতের ঢাকার বিভিন্ন জায়গার চিত্র তুলে ধরার পর তালাশ টিম অবস্থানগত কারণে এসে থমকে দাঁড়িয়েছিল বিজয় সরণিতে। আপনাদের কাছে কি মনে হয় শুধু তালাশ টিমের চোখেই পড়েছে এসব দৃশ্য, আর কেউ দেখেনি? যাই হোক, আবারও ঘটনায় ফিরে যাই। রাত আড়াইটা, কয়েকজন মহিলার আনাগোনা টের পাওয়া গেল। বিজয় সরণিতে কিভাবে এসব কাজ চলে সেই প্রশ্নের উত্তর খুঁজছে তালাশ টিম। এমন নয় যে তাদেরকে জিজ্ঞেস করলেই এর উত্তর দিয়ে দেবে, এর জন্য ভিন্ন কৌশল নিতে হবে। সেই কৌশলই নেওয়া হলো এবং একজনের সাথে কথা হলো। দশটা বাজে আসছি, এখন রাতে প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে গেছে, এখনো কাজ করতে পারি না। এদের কাছেও পুলিশের ভালো খারাপের সংজ্ঞা আছে, তবে তা সাধারণ মানুষের ভালো খারাপের হিসাবের সাথে মিলবে না। যন্ত্রণা মেয়ে কম আসে তখন কাজ করা যায়, যদি পুলিশ ভালো থাকে, দারোগা ভালো থাকে। তার মানে তাদের কাজে সহযোগিতা করলে পুলিশ ভালো, আর না করলে পুলিশ খারাপ। বেশ কয়েকদিন নজর রাখার পর তালাশ টিম জেনেছে বিজয় সরণির এই জায়গাটা রাতের বেলা দুই দলের কাছে চলে যায়। পশ্চিম পাশটা হিজড়াদের নিয়ন্ত্রণে এবং পূর্ব পাশটা নারী যৌনকর্মীদের। কেউ এই সীমানা অতিক্রম করতে পারবে না, আবার সময় নির্ধারণ করা আছে এদের। হিজড়ারা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত থাকে এবং নারী যৌনকর্মীরা রাত দশটার পর থেকে ভোর রাত পর্যন্ত থাকে। তার মানে খুব নিয়মকানুন মেনে কাজ চলে এখানে। যারা কর্মী তারা নিজেরাই কিন্তু এসব নিয়মকানুন তৈরি করতে পারেনি, তাদের সায় দেওয়ার জন্য নিশ্চয়ই আরও কেউ আছে। একজন তো বলেছেই, দায়িত্বপ্রাপ্ত পুলিশ যেদিন পক্ষে থাকে সেদিন তাদের উপার্জন ভালো হয়। এর মানে কি এই যে পুলিশ সব কিছু জানেই? বিজয় সরণির এই জায়গাটির চতুর্দিকে অনেক পুলিশের উপস্থিতি থাকে সবসময়। এই রাস্তার দুই পাশেই দুটি পুলিশ বক্স আছে। ট্রাফিক পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করেন এখানে। দেখতে চাইলে তাকালেই তারা এই দৃশ্য দেখতে পাবেন। এই এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার কাছে তালাশ টিম। এখানকার ঘটনা সম্পর্কে তারা কতটুকু জানেন? তিনি ফোন করলেন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। স্যার, এই এখন এখন তো স্যার ওই যে আপনি আজকে রাত্রেবেলা ডিউটি করতেছেন, আপনাকে ভিডিও করা হবে। একজন নারী পুলিশ কর্মকর্তা হাজির হলেন। বিজয় সরণির এই জায়গায় অবস্থানকারী হিজড়া ও ভাসমান নারী যৌনকর্মীদের ব্যাপারে জানতে চাইলে তিনি বললেন, আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো আমরা আসলে আসতে পারি না। বিজয় সরণির এই জায়গাটার একটা বিশেষত্ব আছে। চন্দ্রিমা উদ্যান মোড় থেকে বিজয় সরণী মোড় পর্যন্ত এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিনটি থানার শেষ সীমানা, অর্থাৎ প্রধান এই রাস্তা তিনটি থানা এলাকার মধ্যে পড়েছে। থানা এলাকা ভাগ করা হয়েছে রাস্তার ডিভাইডার দিয়ে। রাস্তার ডিভাইডারের উত্তরের এই পাশ কাপসুল থানার মধ্যে পড়েছে, দক্ষিণ পাশ তেজগাঁও থানা এলাকায়, এবং সংসদ ভবন এলাকা ও চন্দ্রিমা উদ্যান অর্থাৎ পশ্চিমের এই অংশ পড়েছে শের-ই বাংলানগর থানা এলাকার মধ্যে। আবার এক থানার পুলিশ অন্য থানার এলাকার মধ্যে প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন আছে। অপরাধীরা হয়তো এই কারণেই এই জায়গাটিকে সুবিধাজনক হিসেবে বেছে নিয়েছে, আর পুলিশও অন্য থানা এলাকার বলে দায় এড়িয়ে যেতে চায়। কেউ পেটের দায়ে পথে নামে, আবার কেউ সেই দায়কেই পুঁজি করে। মাঝখানে যত ভোগান্তি আর বিব্রতকর পরিস্থিতি সব সাধারণ মানুষের। আচ্ছা, বিজয় সরণির এই বিশেষ জায়গায় ফুটপাতের লাইট জ্বলে না কেন? আচ্ছা না জ্বলুক, তালাশের ক্যামেরায় তো লাইট আছে। ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে তালাশ টিমের চারটি ক্যামেরা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিক থেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে তালাশ টিম। পূর্ব দিকের ক্যামেরায় প্রথমেই দেখা গেল একজনকে।
একজন দালালের এই পথে যারা নিয়মিত চলাচল করেন তাদের কয়েকজনের সাথে কথা হলো তালাশ টিমের। ঘরে কানে এটা দিকে এই আবর্তবার মানে হুদ আছে পুলিশে মনে করেন করে। বাংলাদেশে যেখানে আইন কারণ সৃষ্টি হয় এখানে আইন কারণ বন্ধ হয়। কাজটা কি ঠিক হলো? ওদের ঘর পুড়িয়ে দেওয়ার জন্যই কি বিষয়টিকে তুলে আনতে চেয়েছে তালাশ টিম? না, আমরা শুধু বলতে চেয়েছি যে বিজয় সরণির মতো এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে সব কাজ হচ্ছে সেটা কি দেখার কেউ নেই? পেটের তাগিদেই ওদের হয়তো নতুন জায়গা খুঁজে নিতে হবে। আমরা বলতে চাই নগরীর উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধন পরিকল্পনার সময় এইসব বিষয় নজরে রাখা উচিত। হাতির ঝিলও যেন মাতলামির উন্মুক্ত প্রাঙ্গণ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়, প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv। এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।